প্রতিদিনই দীর্ঘ হচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের তালিকা। এর মধ্যে মৃত্যু হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। মৃত এবং আক্রান্তের তালিকায় রয়েছেন সাবেক এবং বর্তমান মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ এমপিরাও। আরো জানাচ্ছেন রাকিব হাসান। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ এরই মধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। প্রতিনিয়ত লম্বা হচ্ছে আক্রান্তের সারি, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এরই মধ্যে করোনা সংক্রমিতের তালিকায় ঢুকে পড়েছেন সব শ্রেণী পেশার মানুষ, আক্রান্ত হয়েছেন দেশের বেশ কিছু রাজনীতিবিদ। সরকারদলীয় নওগাঁ দুই আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার প্রথম আক্রান্ত হন করোনায়, এরই মধ্যে সুস্থ হয়েছেন তিনি। করোনায় আক্রান্ত হওয়া অন্যান্য সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন যশোর চার আসনের রণজিৎ কুমার রায়, ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের এবাদুল করিম, জামালপুর দুই আসনের ফরিদুল হক খান, চট্টগ্রাম ১৬ আসনের মোস্তাফিজুর রহমান চৌধুরী ও চট্টগ্রাম ৮ আসনের মুসলিম উদ্দিন আহমেদ। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম, সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সদস্য কামরুন্নাহার পুতুল ও আওয়ামী লীগের সাবেক এমপি হাজী মকবুল হোসেন। করোনায় মারা গেছেন আওয়ামী লীগের এমপি আবুল হাসনাত আবদুল্লাহর স্ত্রী বেগম শাহানারা আবদুল্লাহ। দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেলও করোনায় আক্রান্ত। এই তালিকায় আরও রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক ও তার সহধর্মিনী, বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ওয়েসিং, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছেন নড়াইল দুই আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। দুজনেই বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।